বাধ বন্ধ দোকানপাট রাস্তায় রাস্তায় বাঁধ সমর্থকদের মিছিল মন্দির সহ তিরুপতিতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মিছিল বের করা হয় মিছিল অংশ নেন ছাত্র যুবক কৃষক সংগঠন এবং মহিলা সংগঠন শহরের সমস্ত দোকান এদিন বন্ধ রাখা হয়েছে অন্ধ্রপ্রদেশ সিপিআইএম সম্পাদক পি মাধু এক বিবৃতিতে জানিয়েছেন আজকের বান্ধ নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে হুঁশিয়ারি বিজেপির বোঝা উচিত যতক্ষণ না বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হবে ততক্ষণ কৃষক আন্দোলন চলবেই যদিও টিডিপি এবং ওয়াইএসআরসিপি বিজেপির কৃষি নীতিকে সমর্থন জানিয়েছিল কিন্তু এখন তারা কৃষক বিক্ষোভের আঁচ টের পেয়েছে তাই এখন পিছু উঠেছে কৃষকদের ডাকা ভারত বান্ধের সমর্থনে গুজরাটে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার সময় একাধিক সিপিআইএম নেতাকে গ্রেপ্তার করল পুলিশ এর মধ্যে রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় সদস্য অরুণ মেহতা ভাবনগর জেলা সম্পাদক অশোক সোমপুরা আরাবলী জেলা সম্পাদক দয়াভাই ভাই যাদব দাহুদ জেলা সম্পাদক কানু কাটারা এছাড়াও এআই এবং এ এর একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে এরপরও কেন্দ্রের বিরুদ্ধে ডাকাই বান্ধে ব্যাপক সাড়া পড়েছে গুজরাটে সকাল থেকে গুজরাটের একাধিক হাইওয়ে অবরোধ করে বাঁধ সমর্থকরা কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়ে রাজ্যকে এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটিও বন্ধ ছিল যোগী রাজ্যে কৃষকদের টাকা ভারত বান্ধে ভালো সাড়া সোমবার রাত থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে সিপিআইএম এবং বাম নেতৃত্বকে গৃহবন্দী করার কাজ শুরু হয় যোগী আদিত্যনাথের প্রশাসনের পক্ষ থেকে কানপুরে সুভাষিনী আলী সহ একাধিক জায়গায় সিপিআইএম নেতৃত্বকে গৃহবন্দী করে রাখা হয় বান্ধের তিন বিক্ষোভ দেখা গিয়েও রাজ্যের বিভিন্ন অঞ্চলে গ্রেপ্তার হন একাধিক বাম কর্মী সমর্থক উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন কর্মীরাও দেশব্যাপী ব্যাপী হওয়ায় বাঁধকে সমর্থন জানিয়েছেন অ্যাম্বুলেন্সের জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত রকম পরিষেবা বন্ধ রেখেছে তারা প্রয়াগরাজ এবং বারাণসীতে দীর্ঘক্ষণ ট্রেন অবরোধ করেন সমাজবাদী পার্টির কর্মীরা রাজ্যের রাজধানী লখনৌতে অবরোধের জেরে বন্ধ হয়ে যায় বাস চলাচল কৃষকদের ডাকা ভারত বাঁধের সমর্থনে স্তব্ধ তেলেঙ্গানার রাস্তায় নামিনি নব্বই শতাংশ পরিবহন পিওর এ 下面怎搞